হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ইনসাইটফুল স্টাডি বাংলা। আজকের এই ভিডিওটি এইচএস ফার্স্ট ইয়ারের জন্য। এইচএস ফার্স্ট ইয়ারে যেই অ্যাডভান্স বেঙ্গলি রয়েছে সেই অ্যাডভান্স বেঙ্গলির তৃতীয় নম্বর অধ্যায় হচ্ছে সনেট। সো আজকের এই ভিডিওটিতে সনেট পার্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে বলে দেব। যদি তোমরা এই কোয়েশ্চেনের আনসারগুলো শিখে নাও তাহলে তোমাদের অন্য কোনো নোটস পড়তে হবে না, কারণ এই প্রশ্ন থেকে তোমাদের ম্যাক্সিমাম কমন আসবে তোমাদের যে কোনো এক্সামে। সো ফ্রেন্ডস, তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা এই ভিডিওটিকে একটি লাইক করো এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা তোমাদের বন্ধুদের সাথে মাস্ট একবার এই ভিডিওটি শেয়ার করো। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। আজকের এই ভিডিওটি শুরু করি, দেখতে থাকো। সনেট এইচএস ফার্স্ট ইয়ার অ্যাডভান্স বেঙ্গলি অধ্যায় হচ্ছে 3, ইনসাইটফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেল। তো প্রথমে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে সনেট কবিতার কবিকে? উত্তরে লেখা আছে হুমায়ুন কবির। দুই নম্বর প্রশ্নে লেখা আছে মেলির হচ্ছে দড়া তোলে অমরায় মায়া, আমরা শব্দের অর্থ কী? অমরা শব্দের অর্থ কী? উত্তরে লেখা আছে অমরা শব্দের অর্থ স্বর্গ বা ইন্দ্রের বাসভূমি। তিন নম্বর প্রশ্নে লেখা আছে সনেট বলতে কী বুঝো? উত্তরে লেখা আছে 14 পঙ্ক্তিতে সীমিত এক ধরনের গীতি কবিতা হলো সনেট। পরের প্রশ্নটি হচ্ছে সনেট প্রথম বাংলায় কে প্রবর্তন করেন? উত্তরে লেখা আছে মাইকেল মধুসূদন দত্ত। পাঁচ নম্বর প্রশ্নে লেখা আছে মেলির হচ্ছে দোড়াতলে অমরায় মায়া, দোড়াতলে শব্দের অর্থ কী? উত্তরে লেখা আছে দোড়াতলে শব্দের অর্থ হলো পৃথিবী, পৃথিবীতে। পরের প্রশ্নটি হচ্ছে ছয় নম্বর প্রশ্নে লেখা আছে বৈশাখী জটিকা জবে দুনির্বার বেগে, জটিকা শব্দের অর্থ কী? উত্তরে লেখা আছে জটিকা শব্দের অর্থ জড়। তারপরের প্রশ্ন হচ্ছে শুনিনু নিদ্রার ঘুরে দেশ নাম শূন্যস্থান পূর্ণ করো। উত্তর হবে শুনিনু নিদ্রার ঘুরে আয়োধ্যার নাম। পরের প্রশ্নটি হচ্ছে আট নম্বর প্রশ্ন তরুণ দেবতা মম কিশোর কুমার, এখানে তরুণ কুমার কে? উত্তরে লেখা আছে রামচন্দ্র। পরের প্রশ্নটি হচ্ছে দিন হতে দিদান্তে অনাহত গতি, অনাহত শব্দের অর্থ কী? উত্তরে লেখা আছে অনাহত শব্দের অর্থ আহত হয় নাই এমন। দশ নম্বর প্রশ্নে লেখা আছে সীতারপুরী অন্ধকার শূন্যস্থান পূর্ণ করো। উত্তর হবে বিরহ বয়ে। তারপরের প্রশ্নটি হচ্ছে এগারো নম্বর প্রশ্নটি লেখা আছে শত শত নরনারী কাঁদে অবিরাম, কোথাকার শত শত নরনারী কাঁদছে? উত্তরে লেখা আছে অযোধ্যার শত শত নারী নরনারী কাঁদছে। পরের প্রশ্নটি হচ্ছে অনুশীলনী প্রশ্নোত্তর। প্রথম প্রশ্নটি লেখা আছে যে সনেট কবিতা দিতে কবির বক্তব্য বিষয়কে তোমার নিজের ভাষায় গুছিয়ে লিখো, অথবা এই প্রশ্নটি এইভাবেই আসতে পারে সনেট কবিতার বিষয়বস্তু লেখো। পরের প্রশ্নটি হচ্ছে সনেট কবিতার বাবার তো মূলভাব সংক্ষেপে লিখো। যে কোনো একটি প্রশ্ন আসতে পারে, তোমরা এই উত্তরটি লিখলে তোমরা পুরো 5 মার্ক্স পেয়ে যাবে। উত্তরটি হচ্ছে হুমায়ুন কবির তার সনেট নামক কবিতাটিতে দুইটি অংশে বিভক্ত করেছেন। প্রথম অংশে রয়েছে দেশের শান্তিপূর্ণ অস্ততার বিতরণ, দ্বিতীয় অংশে নাম রাজ্য অযোধ্যার সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। এই দুটি অংশের মধ্য দিয়ে কবির অনুভূতি ও ধারণা প্রকাশ ঘটেছে। কবি বলেছেন গৃহের শান্তিপূর্ণ পরিবেশ ও স্নেহ ভালোবাসার সমন্বয়েই পৃথিবীতে স্বর্গের মায়াজাল তৈরি হয়। আত্মীয় স্বজনের স্নেহ ভালোবাসা জীবনকে আরও গভীর করে ভালোবাসার ইন্ধন যোগায়। এই জীবন আনন্দই নিরন্তর নদীর মতো দিন হতে দিনান্তে অনাহত গতিতে চলতে থাকে। অবশেষে শান্ত সমুদ্রের বুকে সে তার পরিণতি খুঁজে নেয়। কবির এই শান্ত স্নিগ্ধ পরিবেশ তার জন্য নয়, এই শান্তিময় পরিবেশকে বৈশাখের ঝড় কালো মেঘ ভাসিয়ে নিয়ে যাবে। কবি এই আসন্ন ঝড়ের কথা স্মরণ করেই শান্তির প্রদীপ শিখা জ্বালিয়ে রেখে তার মনের সোনাকে দূরে সরিয়ে দিতে চান, যাতে তার জীবন শান্তিতে ভরে ওঠে। কবিতার দ্বিতীয় অংশে কবি বলেছেন তিনি নিদ্রার ঘুরে রামরাজ্য অযোধ্যাকে সারা করেছেন। নিদ্রার ঘুরে দেখলেন স্বর্ণপুরী অযোধ্যা, অনবরত অযোধ্যার পথে পথে শত শত নরনারী কাঁপছে, কারণ দশরথের কেকয়ীকে দেওয়ার কথার মর্যাদা দিতে গিয়ে দেবতার সম কিশোর বয়সী রাম যৌবনে সন্ন্যাসী শিবেশ ধারণ করে 14 বছরের জন্য সীতাকে বনবাসে নিয়ে যান। রামচন্দ্র ও সীতার বিরহে অযোধ্যাবাসীর কান্নায় আকাশ বাতাস মুখরিত। পরের প্যারাগ্রাফটি হচ্ছে গ্রীষ্মের সূর্যের কিরণে চারিদিক ক্লান্ত স্টেশনের প্রাঙ্গণে গ্রীষ্মের প্রখর রুদ্র ক্লান্ত মানুষ অযোধ্যার নাম উচ্চারণ করে। সেখানে দুশোর দুলির উপর বসে আছে বানরের দল, কাছেই দেখা যাচ্ছে সূর্যের আলোতে ঝলমল করছে ভগ্ন মন্দিরের সোনার চূড়া। পরের প্রশ্নটি
হচ্ছে সনেট কাকে বলে কবিতাটি নামকরণে তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তরে লেখা আছে ইংরেজি সনেট শব্দের অর্থ হলো চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী 14টি পংক্তিতে বা লাইনে সীমাবদ্ধ এক বিশেষ ধরনের গীতি কবিতা হলো সনেট বা চতুর্দশপদী কবিতা। মাইকেল মধুসূদন দত্ত বাংলায় এই প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতার প্রবর্তন করেন। সনেট কবিতার নামকরণ গল্প উপন্যাস বা কবিতার নামকরণ সাধারণত করা হয় তার বিষয়বস্তুর উপর নির্ভর করে বা কখনও প্রধান চরিত্রের নামকে কেন্দ্র করে। হুমায়ুন কবির সনেট নামকরণ করলেও কবিতায় সনেট সম্বন্ধে কিছু লেখেননি। কবিতাটি অনেক অংশে বিভক্ত। কবিতার দুটি অংশের মধ্য দিয়ে কবির অনুভূতি ও ধারণার প্রকাশ ঘটেছে। কবিতায় প্রথম ভাগে রয়েছে গৃহের শান্তিপূর্ণ পরিবেশ ও স্নেহ ভালোবাসার সম্বন্ধেই। পৃথিবীর স্বর্গীয় প্রশান্তি সৃষ্টি হয়, আত্মীয় স্বজনের স্নেহ ভালোবাসা জীবনকে আনন্দময় ও গৌরবে ভরে দেয়। তবে এই শান্তিকে বৈশাখের জ্বর বজ্র ভাসিয়ে নিয়ে যেতে পারে তাই কবি। পরের প্রশ্নটি হচ্ছে আসন্ন জ্বরের কথা মনে রেখেই শান্তির প্রদীপ শিখা জ্বালিয়ে রেখে তার মনের শঙ্কাকে দূরে সরিয়ে দিতে চান। কবিতায় দ্বিতীয় ভাগে দেখা যায় কবি রামরাজ্য অযোধ্যার বর্ণনা দিয়েছেন। পিতা দশরথের কেকয়ীকে দেওয়ায় কথা মর্যাদা রাখতে গিয়ে রামচন্দ্র কৈশোরে সন্ন্যাসী বেশে 14 বছরের জন্য পত্নী সীতা ও অনুজ লক্ষণকে সঙ্গে নিয়ে বনবাসে যাত্রা করেন। তখন চারিদিকে তাদের বিরহে অযোধ্যার সুখ শান্তি বিনষ্ট হয়। রাম সীতা লক্ষণের জন্য অযোধ্যাবাসী অনবরত চোখের জল ফেলেছেন। কবিতার বহিরঙ্গের দিক দিয়ে দুটি অংশের মধ্যে অটক ও গঠক ভাগ রয়েছে ও আভ্যন্তরীণ দিক দিয়েও কবিতার দুটি অংশের মিল রয়েছে। উভয় অংশেই কবি শান্তিপূর্ণ পরিবেশে এবং এই শান্তিপূর্ণ পরিবেশের বিনিষ্টের উল্লেখ করেছেন। সনেটের উভয় অংশের প্রতিটি পদ 14টি বর্ণ থাকে, কিন্তু কবি তার নাম কেন সনেট রেখেছেন তার সঠিক সিদ্ধান্তে পৌঁছা যায়নি। সুতরাং কবিতাটির আভ্যন্তরীণ ও বহিরঙ্গের দিক দিয়ে বিচার করলে কবিতাটি নামকরণ সার্থক। পরের প্রশ্নটি হচ্ছে সনেট কবিতাটির প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশের কোনো মিল আছে কি? বিশ্লেষণ করে আলোচনা করো। উত্তরটি হচ্ছে হুমায়ুন কবির তার সনেট নামক কবিতাটির দুটি অংশ বিন্যস্ত করেছেন। প্রথম অংশে রয়েছে পৃথিবীতে সুখ ও শান্তির কথা, দ্বিতীয় অংশে রামরাজ্য অযোধ্যার সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। এই দুইটির অংশের মধ্য দিয়ে কবির অনুভূতি ও ধারণার প্রকাশ ঘটেছে। তবে কবিতার প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। কবিতার প্রথম ভাগে রয়েছে গৃহের শান্তিপূর্ণ পরিবেশে ও স্নেহ ভালোবাসার সম্বন্ধেই। পৃথিবীতে স্বর্গীয় প্রশান্তি সৃষ্টি হয়, আত্মীয় স্বজনের স্নেহ ভালোবাসার জীবনকে আনন্দময় ও গৌরবে ভরে দেয়। তবে এই শান্তিকে বৈশাখের জ্বর বজ্র ভাসিয়ে নিয়ে যেতে পারে তাই কবি এই আসন্ন জ্বরের কথা মনে রেখেই শান্তির প্রদীপ শিখা জ্বালিয়ে রেখে তার মনের শঙ্কাকে দূরে সরিয়ে দিতে চান যাতে তার জীবন শান্তিতে ভরে উঠে। কবিতার দ্বিতীয় ভাগে দেখা যায় কবি হুমায়ুন রামরাজ্য অযোধ্যার বর্ণনা দেন। রাম অযোধ্যার থাকাকালীন পৃথিবীতে স্বর্গীয় সুখ স্বাচ্ছতা বিরাজিত, কিন্তু যখন পিতা, পরের লাইনটি হচ্ছে দশরথের কেকয়ীকে দেওয়া কথার মর্যাদা রাখতে গিয়ে রামচন্দ্র কৈশোর বয়সে সন্ন্যাসী বেশে 14 বছরের জন্য পত্নী সীতাকে নিয়ে বনবাসে চলে যান। তখন চারিদিকে তাদের বিরহে অযোধ্যার সুখ শান্তি বিনষ্ট হয়। রাম সীতার জন্য অযোধ্যাবাসী অনবরত চোখের জল ফেলতে থাকেন। সুতরাং বলা যেতে পারে কবিতায় বহিরঙ্গের দিক দিয়ে প্রথম অংশ ও দ্বিতীয় অংশের কোনো মিল না থাকলেও আভ্যন্তরীণ দিক দিয়ে কবিতার দুটি অংশের মধ্যে মিল রয়েছে। কবিতার দুইটি অংশেই কবিতাটি শান্তিপূর্ণ পরিবেশ এবং এই শান্তিপূর্ণ পরিবেশের বিনষ্টের উল্লেখ করেছেন। পরের প্রশ্নটি হচ্ছে সপ্রসঙ্গ ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যাটি হচ্ছে যে শান্তি গৃহের কোণে স্নেহ স্নিগ্ধ ছায়া মেলি রচে ধরা তোলে অমরার মায়া পরিজন প্রতিষ্পুষ্প অম্মান সৌরভে বড়ি দে এ জীবন আনন্দ গৌরবে। উত্তরটি হচ্ছে আলোচ্য অংশটুকু হুমায়ুন কবিরের রচিত সনেট শীর্ষক কবিতা থেকে গৃহীত। এখানে পৃথিবীতে স্বর্গীয় সুখ শান্তির কথা রয়েছে। কবির মতে গৃহের শান্তিপূর্ণ পরিবেশ ও স্নেহ ভালোবাসার সম্বন্ধেই পৃথিবীতে স্বর্গের মায়াজাল তৈরি হয়, অর্থাৎ পৃথিবীতে স্বর্গীয় সুখ শান্তি বিরাজিত, আত্মীয় স্বজনের স্নেহ ভালোবাসার জীবনকে আনন্দময় ও গৌরব ভরে দেয়। কবি মনে করেন এই সুখ স্বাচ্ছতা তার জন্য নয়, কিন্তু পৃথিবীর স্বর্গীয় প্রশান্তি তিনি বজায় রাখতে চান। পরের প্রশ্নটি হচ্ছে
তবু জলে যেই দীপশিখা তারি চিতে শঙ্কাকুল সেই শান্তি সম শান্তিতে বরিয়া থাক এ জীবন মম। এর উত্তরটি হচ্ছে আলোচ্য অংশটুকু হুমায়ুন কবীরের রচিত সনেট শীর্ষক কবিতা দেখে গীত। পৃথিবীতে স্বর্গীয় সুখ শান্তি নানা কারণে বিঘ্ন করতে পারে, তাই কবি শান্তির প্রদীপ শিখা জ্বালিয়ে মনের শঙ্কাকে সরিয়ে দিতে চান যাতে তার জীবন আনন্দে ভরে উঠে। পৃথিবীতে স্বর্গীয় সুখ শান্তি থাকলেও তা নানা কারণে বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। এই শান্তিময় পরিবেশকে বৈশাখের জ্বর কালো মেঘ ভাসিয়ে নিয়ে যেতে পারে। কবি এই আসন্ন জ্বরের কথা স্মরণ করেই শান্তির প্রদীপ শিখা জ্বালিয়ে রেখে তার মনের শঙ্কাকে দূরে সরিয়ে দিতে চান যাতে তার জীবন শান্তিতে ভরে উঠে। পরের প্রশ্নটি হচ্ছে, শুনিনু নিদ্রার গুড়ে আয়োধ্যার নাম হেরিলাম স্বর্গ পরি, পতে পতে তার শত শত নরনারী কাঁদে অবিরাম আতঃকণ্ঠে নবতলে উঠে হাহাকার। এর উত্তরটি হচ্ছে, আলোচ্য অংশটুকু হুমায়ুন কবীরের রচিত সনেট নামে কবিতা থেকে গীত। এখানে রামচন্দ্র ও সীতার বিরহে আয়োধ্যাবাসীর অন্তবেদনা ব্যক্ত হয়েছে। তরুণ দেবতা হলেন দশরথ আর পুত্র রাম। রামচন্দ্র পিতা দশরথের কেকইকে দেওয়া কথার মর্যাদা রাখতে গিয়ে দেবতাসম রামকিশোর বয়সে সন্ন্যাসীর বেশ ধারণ করে 14 বছরের জন্য পত্নী সীতাকে নিয়ে বনবাসে যান। রামচন্দ্র ও সীতার বিরহে আয়োধ্যার শত শত নরনারী কাঁদছে, তাদের আত্মকণ্ঠে হাহাকার উঠে আকাশের নিচে। এরপরের শুভসঙ্গ বিয়াকাটি হচ্ছে, তরুণ দেবতা সমকিশোর কুমার যৌবনে সন্ন্যাসী সাজে চলিয়াছে বনে, সীতার বিরহ বয়ে পুরী অন্ধকার গগন শাসিয়া উঠে নিরুদ্ধ কন্দনে। এর উত্তরটি হচ্ছে, আলোচ্য অংশটুকু হুমায়ুন কবীরের রচিত সনেট কবিতা থেকে গীত। সীতার বিরহে আয়োধ্যাবাসীর অবরুদ্ধ কান্নায় আকাশে শ্বাস প্রশ্বাস যেন স্পর্শ করতেছে। দশরথ পুত্র রামচন্দ্র পিতার মাতা কেকইকে দেওয়া কথার মর্যাদা রাখতে গিয়ে কিশোর বয়সে সন্ন্যাসীর বেশ ধারণ করে পত্নী সীতাকে নিয়ে 14 বছরের জন্য বনবাসে যান। সীতার বিরহে স্বর্ণপুরী আয়োধ্যা অন্ধকার হয়ে আছে, তাদের বিরহে আয়োধ্যাবাসীর অবিরাম কন্দন করিতেছে, তাদের স্কন্দনে বা আকাশ বাতাস মুখরিত। পরের সংক্ষিপ্ত প্রশ্নটি হচ্ছে, সনেট কাকে বলে অথবা সনেট কী ধরনের কবিতা? উত্তরে লেখা আছে যে ইংরেজি সনেট শব্দের বাংলা অর্থ হলো চতুর্দশপদী কবিতা। 14টি পঙ্ক্তিতে বা লাইনে সীমাবদ্ধ এক বিশেষ ধরনের গীতি কবিতা হলো সনেট বা চতুর্দশপদী কবিতা। মাইকেল মধুসূদন দত্ত বাংলা প্রথম এই সনেট বা চতুর্দশপদী কবিতা প্রবর্তন করেন। পরের প্রশ্নটি হচ্ছে, তাৎপর্য বিশ্লেষণ হবে এটা। 2 নম্বরে লেখা আছে, যে শান্তি গৃহের কোণে স্নেহ স্নিগ্ধ ছায়া মেলি রচে দোড়াতলে অমরায় মায়া, পরিজন প্রতিপম্প অম্বান সৌরভে বড়ি দে এ জীবন আনন্দ গৌরবে, পঙ্ক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরে লেখা আছে, কবির মতে গৃহের শান্তিপূর্ণ পরিবেশ ও স্নেহ ভালোবাসার সম্বন্ধে পৃথিবীতে স্বর্গের মায়াজাল তৈরি হয়, অর্থাৎ পৃথিবীতে স্বর্গীয় সুখ শান্তি বিরাজিত আত্মীয় স্বজনের স্নেহ ভালোবাসা জীবনকে আনন্দময় ও গৌরবে ভরে দেয়। কবি মনে করেন এই সুখের স্বাচ্ছন্দ্য তার জন্য নয়, কিন্তু পৃথিবীর স্বর্গীয় প্রশান্তি তিনি বজায় রাখতে চান। পরের প্রশ্নটি হচ্ছে, 3 নম্বর প্রশ্নে লেখা আছে, আসন্ন জটিকা বক্ষে করি তবু জলে যেই দীপশিখা তারি চিতে শঙ্কাকুল সেই শান্তি সম শান্তিতে বরিয়া থাক এ জীবন মম। অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। এর উত্তরটি হচ্ছে যে, পৃথিবীতে স্বর্গীয় সুখ শান্তি থাকলেও তা নানা কারণে বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। এই শান্তিময় পরিবেশকে বৈশাখের ঝড় কালমেঘ ভাসিয়ে নিয়ে যেতে পারে। কবি এই আসন্ন জ্বরের কথা স্মরণ করে শান্তির প্রদীপ শিখা জ্বালিয়ে রেখে তার মনের শঙ্কাকে দূরে সরিয়ে দিতে চান যাতে তার জীবন শান্তিতে ভরে উঠে। তো এই ছিল এই পাঠের সমস্ত প্রশ্নোত্তর। যদি তোমরা এই প্রশ্নোত্তরগুলো ভালোভাবে শিখে নাও তাহলে তোমাদের অন্য কোনো নোটস পড়তে হবে না, কারণ এই প্রশ্নোত্তর থেকে ম্যাক্সিমাম তোমাদের কমন আসবেই। তো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো, কারণ তোমরা বুঝতেই পারছো অনেক আওয়াজ আসছে কাছ থেকে। রাতের বেলা এই ভিডিওটি করছি কারণ আমারও পড়াশুনো আছে, তার মাঝে মধ্যেই আমি তোমাদেরকে নোট প্রোভাইড করি। তো এইরকম নোটস পাওয়ার জন্য তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং তোমরা তোমাদের বন্ধুর সাথে ভিডিওটি মাস্ট একবার শেয়ার করবে, কারণ তারা যদি এই আসাম বোর্ডের হয়ে থাকে তাদের যদি অ্যাডভান্স বেঙ্গলি থাকে। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই।
আর তোমরা এগুলো লিখে নিও। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই, গুড নাইট।